মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2021। এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটিএ থেকে যে টেস্ট পেপারটি বার করেছে, সেই টেস্ট পেপারের ম্যাথের যতগুলো সেট আছে সবগুলো আমি প্রতিদিন একটা একটা করে সলভ করছি। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি যখনই ভিডিওটা আপলোড করব প্রতিদিন নির্দিষ্ট সকালবেলা আমি আপলোড করি, নির্দিষ্ট একটা টাইমে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার ফোনে চলে যাবে। আমি এর আগে যতগুলো পেজ আছে, যতগুলো সেট আছে অঙ্কের সব করে দিয়েছি। আজকে আমরা করবো 194 আর 195-এর 1, 2, 3 দাগের অঙ্কগুলো। প্রথমে দেখো এক দাগের কী বলেছে, কোনো মূলধনের 1/6 অংশ বার্ষিক সরল সুদ হলে শতকরা সুদের হার কত হবে? তো আমরা ধরে নিচ্ছি সুদের হার হবে, সরল সুদের হার R%, আর আসলটা ধরে নিচ্ছি P। তাহলে সুদের ফর্মুলা জানি, সুদ মানে আয়, সুদের ফর্মুলা জানি PRT/100। দেখো পি তো পি ধরেছি, আর তো আর ধরেছি, টি বলেছে কত, বার্ষিক, বার্ষিক মানে 1 বছরের, তাহলে টি সমান 1 হবে। তাহলে P×R×1/100 = বলে দিয়েছে আসলের বা মূলধনের, মূলধনের 1/6 অংশ, মূলধন হচ্ছে পি টাকা, তাহলে P/6। এখান থেকে আমরা খুব সহজেই আর বার করে নেব, R সমান P/6×100/P টা নিচে চলে আসবে, পি কেটে যাবে, 3 × 6 50 × 100, তাহলে R=50/3 বা R=, যদি তোমরা এটা পূর্ণতে প্রকাশ করো দেখো হবে 50টা এখানে আসবে, 3×1=3 বিয়োগ করলে 2, 3×6=18, 2 তাহলে 16.23%। কোন নম্বর অপশানটা হবে, বি নম্বর অপশানটা হবে, 16.23%। এটা হয়ে গেল 1 নম্বরের অঙ্কটা। 2 নম্বরেরটা বলেছে আসল টাকা নির্দিষ্ট থাকলে, এবার 1×2, এটা 1×1 হয়ে গেল, 1×2 বলেছে আসল টাকা নির্দিষ্ট থাকলে 1 বছরের সরল সুদ I1 আর 6 মাস পর্ব বিশিষ্ট 1 বছরের চক্রবৃদ্ধি সুদ I2 হলে, দেখো আমরা জানি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মান সমান হয়, বলেছে সরল সুদ I1 আর চক্রবৃদ্ধি, আমি অত লিখছি না, শর্টটা লিখে দিচ্ছি, তোমরা পুরোটা লিখবে I2। তো 1 বছর যদি হয়, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদ, তখন এই দুটো সমান হয়, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদটা বলেছে 6 মাস পর্ব বিশিষ্ট, 6 মাস পর্ব বিশিষ্ট মানে 6 মাস পর চক্রবৃদ্ধি সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, তাই এই দুটো সমান হবে না, আর চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বড় হবে, তাহলে এটা হবে, তাহলে I2 is greater than I1, I2 is greater than I1। 1 নম্বরে অংশটা আছে I1 is greater than I2, এটা হবে না। 2-এরটা আছে I2 is greater than equal to I1, এটাও হবে না। 3-এরটা আছে I1 = I2, এটাও হবে না। 4-এরটা I1 not equal to I2, 4 নম্বরেরটা হবে, কারণ কি এই দুটো সমান হবে না, একজন আরেকজনের থেকে বড় হবে, not equal to I2, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। 1-এর 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3-এরটাই দেখো কি বলেছে, 3-এরটাই A সমান 4/, আচ্ছা এই 3 নম্বরের অঙ্কটা দুরকম ভাবে করা যায়, আমি তোমাদেরকে দুরকম ভাবে করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেরকম ভাবে করবে। এখানে আমি 1 নম্বর পদ্ধতি দেখাচ্ছি, প্রথম পদ্ধতি এখানে দেখাচ্ছি, আর আরেকটা এই সাইডে দেখাবো। প্রথমে দেখে না, লেখা আছে A সমান 4/3B সমান 5/4C। এখান থেকে তুমি কি লিখতে পারো, A সমান 4/3B, আবার এখান থেকে লিখতে পারো 4/3B সমান 5/4C, ঠিক আছে। তাহলে দেখো 4/3টাকে ওইদিকে যদি নিয়ে যায় হয়ে যাবে 5/4C×3টা নিচে আছে উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে, তাহলে 15/16C,
তাহলে আমরা পেয়ে গেলাম বি সমান 15/16c। এই বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 4/3 ইনটু এটা কত পেয়েছি, বি সমান 15/16, 15/16c বসিয়ে দিচ্ছি, দেখো কেটে যাবে, 4 4 16, 3 5 15, তাহলে 5/4c। এবারে দেখো বলেছে এ ইজ টু বি ইজ টু সি বার করতে হবে, তোমরা এটা না করলেও ডাইরেক্ট এখান থেকে লিখতে পারো, যেহেতু এ ইজ টু এটা বলাই আছে, এ ইজ টু বি ইজ টু সি। দেখো এ সমান আমরা জানি 5/4, এ জানি 5/4, সি বি জানি 5/4, সি আর সি জানি, সি মানে তো সি, তাহলে এ ইজ টু, আচ্ছা বি মানে 15/16 সি জানি, এটা 15/16 হবে, বি মানে 15/16। এবার দেখো এর নিচে আছে 4, এর নিচে 16, তো 4 আর 16টা হাঁটাবার জন্য আমরা সবগুলোকে 16/c দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে আছে 5/4c ইজ টু, এখানে আছে 15/16c, ওর সঙ্গে 16/c গুণ করে দেবো, আর লাস্টে সি এর সঙ্গে গুণ করে দেবো 16/c দিয়ে, তাহলে হয়ে যাবো সি সি কেটে যাবে, 4 4 16, 16 16 কেটে যাবে, সি সি কেটে যাবে, সি সি কেটে যাবে, তাহলে হচ্ছে 20 ইজ টু 15 ইজ টু 16, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 20 ইজ টু 15 ইজ টু 16, তাহলে 1-এর 3-এরটা হবে অ্যান্সার। এটা হলো একরকমভাবে, এরকমভাবে করা যায়, আর একরকমভাবে করা যায়, দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি, দেখো এখানে দেখো, এখানে তোমরা ধরে নিতে পারো এ সমান 4/3, বি সমান 5/4, সি সমান কে ধরে নিতে পারো, ঠিক আছে, আর কে নট ইকুয়াল টু 0, তাহলে এ সমান হয়ে যাবে কে, বি সমান হয়ে যাবে, দেখো 4/3, বি সমান কে আমরা জানি, তাহলে 4/3টা ওইদিকে চলে যাবে, তখন বি সমান হয়ে যাবে 3/4 কে, 3/4 কে, আবার সি সমান অনুরূপভাবে সি সমান হয়ে যাবে 4/5 কে। তাহলে এবার আমরা দেখো এ ইজ টু বি ইজ টু সি বার করছি, এখানটাতে করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভালো করে, এখান যদি এ ইজ টু বি ইজ টু সি বার করি আমরা, তাহলে কে এর ভ্যালুগুলো বসিয়ে দেবো, এ মানে হচ্ছে কে, বি মানে হচ্ছে 3 কে/4, আর সি মানে হচ্ছে 4/5 কে। এবারে দেখো এর নিচে আছে 5, আর এর নিচে 4, 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, তো এই তিনটাকেই আমরা 20 দিয়ে, 20/k দিয়ে যদি গুণ করে দিই, একেও 20/k দিয়ে গুণ করলাম, লাস্টেরটাকেও 20/k দিয়ে গুণ করলাম, তাহলে দেখো কে কে কেটে যাবে সবগুলোর, এখানে থাকবে ফার্স্টেরটাতে 20 থাকবে, এখানটাতে 4 5 20 হবে, তাহলে 3 5 15 ইজ টু 15, আর এখানে হবে, এখানে আছে 5, তো 5 4 20, 4 4 16, তাহলে দেখো অ্যান্সার সেম আছে, সেম আসছে 20 ইজ টু 15 ইজ টু 16। তোমরা এই দুটো পদ্ধতির মধ্যে তোমাদের যেটা সুবিধা মনে হবে, সহজ মনে হবে, সে যেটা তোমরা ভালো করে বুঝতে পারবে সেটাই করবে। 1-এর 3 অবধি হয়ে গেল, এবার 4-এরটা দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার পরিকেন্দ্র ও, তো পরিকেন্দ্র ও মানে একটা বৃত্ত, এখানে নেবো আমরা বাইরে, ত্রিভুজটার বাইরে টেনা বেঁকা যদিও বা হচ্ছে বৃত্তটা, এরকম তো বৃত্ত হয় না, তাই আমাদের একটাবার মুছে নিতে হলো, আর একবার বৃত্তটা আঁকার চেষ্টা করব, যাই হোক এটা তোমরা ধরে নাও একটা বৃত্ত, কল্পনা করে নাও, যদিও বা হলো না এটা বৃত্ত, তাও কল্পনা করে নাও, কল্পনা তো, কল্পনাতে গরুও কাছে উঠে যায়, তাই এটাও বৃত্ত হতেই পারে। এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে ও, ও এ বি
ও এ বি মানে এই কোনটা, কোনটা আমাদের বলে দিয়েছে 35 ডিগ্রি। এ সি বি এর মান কত, এ সি সরি এ সি বি এর মান কত, এই কোনটার মান তোমাদেরকে বার করতে হবে। এই অঙ্কটা আগের পেজগুলো নে, আগের সেটগুলো নে, এবিটি এর অনেকবার দিয়েছে, তাই এই অঙ্কটা একটু ভালো করে করে নেবে তোমরা। দেখো আমরা কিছুই না, বি আর ও যুক্ত করে দেব, বি আর ও যুক্ত করে দিলে একটা আমরা ত্রিভুজ পেয়ে যাব, এ ও বি। এই যে ত্রিভুজ পেলাম এ ও বি, এই ত্রিভুজের দেখো এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে কি ও বি সমান ও এ। এই দুটো বাহু সমান হওয়ার জন্য এটা কি ত্রিভুজ, দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান হয়, এটা 35 হলে এটাও 35 হবে, এই দুটো 35 হয়ে গেলে এই কোণটা কত হবে। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তো 180 থেকে এই দুটো 35 বিয়োগ করে দেব, 35 প্লাস 35 কত হয় 70, 180 মাইনাস 70, এই কোণটার নাম কি এ ও বি, এ ও বি সমান 110 ডিগ্রি। এবার দেখো তোমরা যদি এই বৃত্তচাপটা লক্ষ্য করো, এ সি বি এই বৃত্তচাপটা তাহলে লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে এই কোণটা, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমরা পেয়েছি 110 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই এটা পেয়ে যাব, তাহলে অ্যাঙ্গেল এ সি বি সমান 110 ভাগ 2 সমান 55 ডিগ্রি। বুঝতে পেরেছো সকলে? বুঝতে না পারলে আমাকে তৎক্ষণাৎ কমেন্ট বক্সে জানাবে। এরপরে চলে আসব আমরা, 4 অবধি হলো, এবার 5 নম্বরেরটা দেখবো। 55 ডিগ্রি বেরিয়েছিল আমাদের অ্যান্সার, তাহলে সি নম্বরেরটা কারেক্ট হবে। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, 5 নম্বরেরটা বলেছে। আবার একটা বৃত্ত আঁকতে হবে, এবার আশা করি বৃত্তটা হয়ে যাবে গোল। হ্যাঁ মনে হচ্ছে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, মোটামুটি হয়ে গেছে, আগের থেকে ভালো হয়েছে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি ডি বলে দিয়েছি, আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ আগের আগে আঁকার আগে আগে এগুলো এঁকে নিই, এ বি ডি, এ বি আর বলেছে ডি, এটা বলে দিয়েছে 50 ডিগ্রি, এটা বলে দিয়েছে 50 ডিগ্রি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি ডি হয় তাহলে এটা 50 ডিগ্রি। আর বলে দিয়েছে সি এ ডি, সি এ ডি সরি এ ডি 28 ডিগ্রি, তাহলে সিটা কাছাকাছি হবে, সি এ ডি এটা হবে সি, তাহলে এটা বলে দিয়েছে 28 ডিগ্রি। আচ্ছা চতুর্ভুজের এগুলো লাইনগুলো আমরা মিলিয়ে দিচ্ছি, এ বি সি ডি, আর কি বলেছে এ ডি বি সমান 32 ডিগ্রি, এ ডি বি সমান 32 ডিগ্রি এটা বলে দিয়েছে। এবারে তোমাদেরকে বার করতে হবে যে এ বি সি ডি এর মান কত, বি সি ডি, বি সি ডি এই কোনটার মান তোমাদেরকে বার করতে হবে। তো প্রথমে দেখো, যদি তোমরা এই বৃত্তচাপটা লক্ষ্য করো, ডি এ বি সি এই বৃত্তচাপটা লক্ষ্য করো, এই সাইডেরটা আমরা একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এই বৃত্তচাপটা যদি তোমরা লক্ষ্য করো, এটা এই বৃত্তচাপটায় আমরা দেখো দুটো, আমরা জানি সবসময় একই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ সবসময় সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ কি দেখো এই একই ভূমি, এটা একই ভূমি, আর এই একই বৃত্তচাপের ওপর অঙ্কিত দুটো কোণ, এটা হচ্ছে একটা কোণ সি এ ডি আর একটা কোণ সি বি ডি, তাহলে দুটো সমান হবে, এটা 28 হলে এটাও হবে 28, তাহলে পেয়ে গেলাম সি বি এ বা এ বি সি, এ বি সি সমান 50 প্লাস 28 78 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম 78 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে,
এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? দেখো এই কোণটা হবে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে কি? সম্পূরক মানে ওই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, সোজা ভাষায় বলতে গেলে। তাহলে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এডিসি এডিসি সমান আমরা জানি 180 ডিগ্রি। আবার কি বার করলাম? এবিসি সমান 78 ডিগ্রি। তাহলে 78 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এডিসি সমান 180। তাহলে এডিসি সমান, এদিকে যোগ আছে, এদিকে হলে মাইনাস হবে, 180 মাইনাস 78 সমান কত ডিগ্রি? বিয়োগ করে নেবে তোমরা, এটা হয়ে যাবে 102 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা 102 ডিগ্রি। এই অ্যাঙ্গেল এডিবি সরি এডিসি মানে হচ্ছে অ্যাঙ্গেল, এইটা এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটো কোণ সমষ্টি হচ্ছে এডিসি, তাই তো? তাহলে অ্যাঙ্গেল এডিসি মানে হচ্ছে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল বিডিসি। তাহলে অ্যাঙ্গেল এডিবি এর মান তো আমরা জানি, আমাদেরকে বলে দিয়েছে প্রশ্নে, অ্যাঙ্গেল এডিবি এর মান 32 ডিগ্রি। তাহলে বসিয়ে দেব 32 ডিগ্রি, এটা পেয়েছি 102 ডিগ্রি, এই দুটো সমষ্টি। তাহলে বিডিসি এর ভ্যালু আমরা কত পেয়ে যাব? তাহলে বিডিসি সমান হবে 102 মাইনাস 32 ডিগ্রি, 70 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি। এবার দেখো আরেকটা বৃত্তচাপ যদি তোমরা লক্ষ্য করো, বি এ, এটা আমি যেমন ঘোরাচ্ছি দেখো পেন্সিলটা, বি এ ডি সি এই বৃত্তচাপটা যদি লক্ষ্য করো, আর যদি বি সি যদি ভূমি হয়, তাহলে একই ভূমি এবং একই বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ সর্বদা সমান হয়, তাহলে এটা 70 হলে এই কোণটাও হবে 70 ডিগ্রি। কারণ কি দেখো, একই ভূমি বিসি এর ওপর অবস্থিত আর একই বৃত্তচাপের অবস্থিত বিডিসি আর বিএসি কোণ দুটো, এটা 70 হলে এটাও হবে 70 ডিগ্রি। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি বিএডি, বিএডি কোণটা পেয়ে যাচ্ছি, বিএডি সমান 70 প্লাস 28 সমান 98 ডিগ্রি। তাহলে বিসিডি কত হবে? আবার একটু আগে তোমাদের কি বললাম, একটি চতুর্ভুজের একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমষ্টি 180 ডিগ্রি বা সম্পূরক, তাই আমরা লিখব বিএডি প্লাস বিসিডি সমান 180 ডিগ্রি। আবার দেখো বিএডি এটা আমরা জানি না, কিন্তু বিসিডি সরি বিএডি এটা আমরা জানি, এটা 98 আমরা পেয়ে গেছি, আমাদের বার করতে হবে বিসিডি, বিসিডি তাহলে হবে 180 মাইনাস 98 ডিগ্রি। তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে 82 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা হলো 82 ডিগ্রি। কত নম্বর অপশনটা হবে? ডি নাম্বার অপশনটা হবে। এবার পরেরটা দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ এবং উচ্চতা এইচ হয়, তবে এ এইচ বাই ভি এর হোল স্কোয়ারের মান কত হবে? বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তোমরা কল্পনা করে নাও মনে মনে যে এটা একটা শঙ্কু, দেখতে তো সিঙ্গাড়ার মতো মনে হচ্ছে কিন্তু তাও এটা একটা শঙ্কু। এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর একক, আর উচ্চতা ধরে নিচ্ছি, উচ্চতা ধরার কিছু নেই, উচ্চতা তো বলে দিয়েছে এইচ। তাহলে আয়তন হবে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর ভূমির ক্ষেত্রফল এ মানে পাই আর স্কোয়ার, ভ্যালু বের করতে হবে এ এইচ বাই ভি এর হোল স্কোয়ার সরি
एच बाई वी एर होल स्क्वायर। एर भैलू हमें जानी एटा बड़ो हाथेर एच हबे कारण कि ओरा बड़ो हाथेर एच दिए कैपिटल कैपिटल लेटारे। एर भैलू पाई आर स्क्वायर, एच एर भैलू तो एच आर वी एर भैलू होच्छे वन थार्ड पाई आर स्क्वायर एच एर होल स्क्वायर। पायर स्क्वायर पायर स्क्वायर एच एच केटे गेलो एखाने थाकछे थ्री होल स्क्वायर तार माने नाइन। তাহলে অ্যান্সার হবে নাইন, মানে সি অপশানটা। একের সমস্ত অঙ্ক হয়ে গেল, এবার দুয়ের অঙ্কগুলো আমরা স্টার্ট করব। বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তো তাকে বলে মিশ্র অংশীদারি কারবার, মনে রাখবে। বলে এটা আরেক জায়গায় এসেছিল, মিশ্র অংশীদারি কারবার। দুই নম্বরেরটা বলেছে এই সমীকরণের বাস্তব বীজ সংখ্যা হলো কটি। তো দেখো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার আর এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার, তো এর সর্বোচ্চ ঘাত কত? দুই দুই। তাহলে সমীকরণের বাস্তব বীজের সংখ্যা হবে কত? দুই। তাহলে দেখো উত্তরটা দেওয়া আছে তোমাদের বইয়ে, যদি এবিটিএ কিনে থাকো, দুই, বীজ সংখ্যা দুই। এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো, সমীকরণের বাস্তব বীজ সংখ্যা হলো দুই। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা কি জানি? সমীকরণ তো এইটা দেওয়া আছে, আমরা জানি এটা টু হবে, যে তিনটে বর্গের সমষ্টি, এটা তো বর্গ, এটাও বর্গ আর এটাও বর্গ, তিনটে বর্গের সমষ্টি তখন তখনই শূন্য হয় যখন তিনটে বর্গ শূন্য হয়। তিনটে বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ আর এটাও একটা বর্গ, এই তিনটে বর্গ সমষ্টি শূন্য তখনই হবে যখন এই প্রতিটা বর্গ সমান শূন্য হবে। মাইনাস মাইনাস এ, এটা সমান শূন্য হবে, এটা সমান শূন্য হবে আর মাইনাস থ্রি, এটা সমান শূন্য হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবে এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, বা এখানে পেয়ে যাচ্ছ এক্স ইজিক্যাল টু ওয়ান। এখান থেকেও সেরকমভাবে এক্স ইজিক্যাল টু টু পেয়ে যাবে আর এখান থেকে সেরকম এক্স ইজিক্যাল টু থ্রি পেয়ে যাবে। তাহলে কটা বীজ পেয়ে যাচ্ছ তোমরা? দেখো তিনটে বীজ পেয়ে যাচ্ছ, কিন্তু উত্তর এখানে তোমাদের দেওয়া আছে বাস্তব বীজ সংখ্যা দুই। তিন নম্বরেরটা দেখো এবারে, ই একটি ড্যাশ সংখ্যা, ই একটি অমূলদ সংখ্যা, এটাকে ইউলারের নাম্বারও বলা হয়। এটা তোমরা ক্লাস নাইনে যখন লগারিদম করেছো তখন আশা করি পড়েছো, বা ই সম্বন্ধে কেউ যদি বিস্তারিত জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাকে তোমাদেরকে এটা ইটা কী, এটা কোথা থেকে এলো, এর সমস্ত ইতিহাস আমি তোমাদেরকে একটা আলাদা সেপারেট ভিডিওতে বলে দেব। দুটি বহুভুজ সদৃশ্য হবে যখন বহুভুজের বাহুগুলি ড্যাশ এবং কোণগুলি ড্যাশ হবে। যখন বহুভুজের বাহুগুলি সমানুপাতি হবে এবং কোণগুলি সমান হবে। তারপরের কোশ্চেন দেখো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে সর্বাধিক কটি স্পর্শক অঙ্কন করা যাবে? এটা আশা করি বৃত্ত এবার হয়েছে, এখানে আরেকটা বৃত্ত আছে, তো এগুলো পরস্পরকে ছেদ করেনি, তো কটা স্পর্শক অঙ্কন করা যাবে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে করা যাবে, আর কি করা যাবে? যাবে না, তাহলে চারটি। দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত ওয়ান ইস টু ফোর এবং তাদের ব্যাসার্ধের অনুপাত টু ইস টু ওয়ান, তাদের আয়তনের অনুপাত কত হবে? এটা করে দেখাচ্ছি তোমাদেরকে, দুইয়ের ছয়। দুটি লম্ব বৃত্তাকার চোং, এটা একটা লম্ব বৃত্তাকার চোং, এটা মনে হচ্ছে যেন কোনো একটা ক্যান খেয়ে পরে কেউ খেয়ে পরে ওটা পিচকে ফেলে দিয়েছে। এই ক্যানটা তো এমন লাথি মেরেছে যে বেঁকে গেছে। এটা উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে,
বলে দিয়েছে উচ্চতার অনুপাত উচ্চতা 1:4। তাহলে এর উচ্চতা যদি আমি এইচ ধরি তাহলে এটার হবে 4h, আর ব্যাসার্ধ বলে দিয়েছে 2:1, তাহলে মানে এর ব্যাসার্ধটা এর থেকে বড়। যদিও বা ছবিটাতে তোমাদের এটা ছোট মনে হচ্ছে কিন্তু এটা এর থেকে বড় হবে, 2:1 বলে দিয়েছে। তার মানে এটা যদি আমি আর ধরি তাহলে এটা হয়ে যাবে 2r, আমরা জানি আয়তন পাই আর স্কোয়ার এইচ, দেখেন আর স্কোয়ারের জায়গায় হবে 2r, কারণ কি আমরা ধরেছি 2r, তো পাই 2r এর হোল স্কোয়ার ইনটু এইচ ইজ টু, এখানে পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় হবে 4h, তো এদের অনুপাত বার করতে হবে। তো এখানে হচ্ছে পাই 2r এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4r স্কোয়ার ইনটু এইচ, নিচে হচ্ছে পাই আর স্কোয়ার ইনটু 4h, আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, 4 কেটে গেল, এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, সব কেটে গেল, থাকছে 1:1, তাহলে অনুপাত হবে 1:1। তাহলে 2-6 অবধি আমাদের সমস্ত অঙ্ক হয়ে গেল। এবার তিনের গুলো দেখবো আমরা, তিনের দাগের গুলো বলেছে চক্রবৃদ্ধি সুদের, তিনের একেরটা বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিটি পর্বের সুদের হার সর্বদা সমান হয়। তো এটা কি সর্বদা সমান হয়? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয় না, সুদের হার কখনো আমরা বেশিও করে দিতে পারি আবার কখনো কমও করে দিতে পারি। যে ধরো 3 মাস অবধি, 3 মাসের পর্বে চক্রবৃদ্ধি সুদ 5% হয়, তারপরের 3 মাস 2%, এরকম করতে পারি, তাই সর্বদা সমান হয় না। 2 নম্বর, আবার কখনো কখনো সমান হয়। আচ্ছা 2 নম্বর অংশীদারি, তাহলে 1 নম্বরেরটা মিথ্যা হবে, ঠিক আছে, ফলস হবে, ফলস। অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন অংশীদার হওয়া দরকার, অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন অংশীদার হওয়া দরকার, এটা কি ঠিক? অংশীদারি কারবারে তো 2 জন হলো অংশীদারি কারবার হবে, তাহলে এটাও ফলস। কত মিথ্যে কথা বলে এরা। 3 নম্বর, এক্স বাই ওয়াই সমানুপাতি জেড, ওয়াই বাই জেড সমানুপাতি এক্স, জেড বাই এক্স ভ্যারিজ উইথ ওয়াই, হলে এক্স ওয়াই জেড সমান 1 হবে। দেখে নিচ্ছি, এটা যদি আমি লিখি তাহলে হবে এক্স বাই ওয়াই সমান কে জেড, বা এখান থেকে লিখতে পারি এক্স সমান কে ওয়াই জেড, এখানে যদি লিখি ওয়াই সমান হবে কে ইনটু এক্স জেড, আগের মতোই যেমন করলাম সেরকমই হবে, আমি মাঝখানে লাইনটা লিখিনি তোমরা লিখে নেবে। এটা যদি করি তাহলে হবে জেড ইজ ইকাল টু কে এক্স ওয়াই, বলে দিয়েছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড করলে হয়ে যাবে এক্স মানে হচ্ছে কে ইন্টু ওয়াই জেড, আর এটা হচ্ছে কে এক্স জেড, কে এক্স জেড, আর এটা হচ্ছে কে এক্স ওয়াই। তাহলে দেখো এক্স দুটো আছে, তাহলে হয়ে যাবে কে এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার, তার মানে এক্স ওয়াই জেড সমান আমরা পেয়ে যাচ্ছি কে এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার। তাহলে 1/k ইজ ইকাল টু, এটা এদিকে যদি নিচে আসে হয়ে যাবে এক্স ওয়াই জেড, তাহলে 1 সমান এক্স ওয়াই জেড হচ্ছে, হচ্ছে না, 1/k সমান হচ্ছে, তাই এটা এটাও ফলস হবে। 4 নম্বরেরটা দেখো, বলেছে এটা একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, 4 নম্বরেরটা বলেছে এটি একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, কারণ কি এখানে এক্স স্কোয়ারের সহগ হয় এ, এখানে এ হচ্ছে 1, কিছু নেই মানে সবসময় মনে রাখবে যার কিছু নেই তার কে আছে, ভগবান আছে, আর ভগবান কটা, একটা, তাই যেখানে কিছু নেই সেখানে এক আছে, তাহলে এ এখানে 1, তার মানে এ নট ইকুয়াল টু 0, তাহলে এটা একটা, আর ঘাতটা সর্বোচ্চ ঘাত 2,
তার মানে এটা একটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। তোমরা হয়তো ভাববে যেখানে এক্সটা কোথায় গেল, আর ওটা ওরা এক্সটা এরকম ভাবে লিখেছে, দেখো এখানে এরকম প্লাস জিরো ইন্টু এক্স মাইনাস নাইন ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু জিরো, এরকম ভাবে অ্যাকচুয়ালি সমীকরণটা ভিজুয়ালাইজ করা যেতে পারে, ওরা এখন দেওয়া আছে এরকম ভাবে। তা আমরা বলতে পারি এটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, এতক্ষণ এটা একটা সত্য কথা বললে, এটা হবে ট্রু। 5 নম্বরেরটা বলেছে এ বি সি আর ডি ই এফ সমানুপাতি, বি সি আর ই এফ অনুরূপ বাহু, বি ই আর ই এফ 1:1:3 হলে ত্রিভুজ এ বি সি আর ডি ডি ই এফ এর ক্ষেত্রফলের অনুপাত হবে 1:27। তাহলে এটা হবে কি না দেখে নিচ্ছি, ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ বলেছে, এগুলো কি দুটো কিন্তু সর্বসমান নয়, এই দুটো ত্রিভুজ সদৃশ্য, সদৃশ্য মানে তিনটে কোণ সমান, বাহুগুলো নাই। বলেছে বি সি এখানে অনুরূপ বাহু মানে সমান নয়, এখানে অনুরূপ বাহু মানে আছে এই দুটো বাহু ওর এই এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান। বি ই ইজ টু ই এফ সমান 1:3 বলে দিয়েছে, তাহলে বি ই বাই ই এফ সমান 1:3 হবে। অন্যান্য সমানুপাত অন্যান্যগুলো বার করে নিচ্ছি, এখানে বি ই কী করে হয়ে গেল, এখানে বি ই কী করে হয়ে গেল, এটা তো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এখানে বি ই কী করে হতে পারে, বি ই তো এখানে হতে পারে না, এই কোশ্চেনটা 5 নম্বরের একটা ভুল আছে, ঠিক আছে এটা ভুল আছে। বি ই কী করে হবে, ত্রিভুজ তো এবিসি, এখানে বি ই চলে আসছে কী করে ই এফ, তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে কোথাও ওদের। তাহলে আমরা চলে আসছি এবারে 6 নম্বরেরটা, সমকোণী চৌপলের তল সংখ্যা 6টি, হ্যাঁ সমকোণী চৌপলের তল সংখ্যা 6টি, তার সবথেকে ভালো উদাহরণ কি করে মনে রাখবে তোমরা সমকোণী চৌপলের তল সংখ্যা 6টি, দেখো যে সমকোণী চৌপলের প্রত্যেকটি বাহু সমান তাকে আমরা কি বলি, ঘনক বলি, তাই তো? তো দেখো একটা তোমরা যদি লুডো খেলে থাকো, অনলাইনেই খেলো অফলাইনেই খেলো, লুডোর টোটাল কটা সংখ্যা থাকে, 6টা, তার মানে কি কটা তল আছে, 6টা তল, 6টা তলে 6টা সংখ্যা থাকে, তাই আমরা বলতে পারি যে সমকোণী চৌপলের তল সংখ্যা 6টি। ছক্কা পড়লে খুব আনন্দ হয়, সাপ সিঁড়িতে সাপে কামড়ালে খুব দুঃখ হয়। তো যাই হোক, লুডো যদি খেলে থাকো কমেন্টে জানাবে, একদিন লাইভে এসে খেলা যেতে পারে। কী কী খেলা হয় তোমার, খেলতে ভালো লাগে ইনডোর গেমস বা আউটডোর গেমস জানাবে কমেন্ট বক্সে। আজকে এত দূর অবধি, কোথাও কোনো অসুবিধা থাকলে, কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, আর ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে নিও।